অনলাইন খুলে দিচ্ছি এবং আমি সরাসরি একটু চলে যাব হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী আপনার কাছে রাজা দাদা এইটাই যে বিবিধ উন্নয়ন উন্নয়নের ক্ষেত্রে গিয়ে আইন নামানা এই শহর বা বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী জায়গায় সর্বত্রই ফুটপাথ দখল থেকে শুরু করে পুকুর বোঝানো এই যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে কোথাও একটা জায়গায় রাজ্যের যে সংস্কৃতি ভাষা বা জনবৈচিত্র সবই রয়েছে কিন্তু এইরকম একটা জায়গায় যখন এই পরিস্থিতি এবং এগুলো উঠে আসছে ক্রমশ আপনি কি মনে করেন এইগুলোর ক্ষেত্রে প্রশাসন কত দূর অব্দি আগামী সময় এগোতে পারবে বলে আপনি মনে করেন এত বেআইনি বিভিন্ন রকম রয়েছে হ্যাঁ দেখুন এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের দেশে যে শহর উন্নয়ন হয়েছে সেটা পরিকল্পনা মাঠে হয়নি এবং এখানে বেকারিত্ব এত রয়ে গেছে নানান মানুষ যারা চাকরির সন্ধানে জীবিকার সন্ধানে নানান কিছু খুঁজে বেরিয়েছে এই অসহায় অবাগা লোকগুলোকেও কেউ কেউ মানে জীবিকার সন্ধানে কাজ কাজ জুটিয়ে দিয়েছে এবং তার বিনিময়ে পয়সাও তারা নিয়েছে এবং রাজনৈতিক দল যারা করেন তাদের এটা কাজ শাসক দল যারা করেন এটা কাজ তারাই বসিয়েছেন এইগুলো এবং প্রশাসনের একটা অংশ এদের সঙ্গে থাকে এখন মানে সরকারও মোটামুটি দয়াশীল ছিল মনে করছে লোকগুলো যাবে কোথায় কিন্তু এমন একটা জায়গায় তো চলে গেছে এখন আর ইয়ে করা যাচ্ছে না কন্ট্রোল করা যাচ্ছে না রাস্তাঘাট এরপরে যাওয়া যাবে না এমন একটা অবস্থা হয়ে গেছে এবং সেখানে হয়তো নানান বিপর্যয় হতে পারে এখানে নানান যেটা আপনি দেখালেন বিরিয়ানি দোকান টোকান সেগুলো তো মানে আগুন নিয়ে খেলা সেখানে রয়েছে যে কোনো সময় জাকুচি ঘটে যেতে পারে সরকার স্বাভাবিকভাবেই বুঝতে পারছে এবং একটা কোথাও থেমে যাওয়া দরকার সেটা তারা মনে করছে এবং উদ্যোগটাকে আমি ধন্যবাদ জানাই যেটার প্রয়োজন আছে এবং অত্যন্ত কড়া ভাষায় এটাকে দমন ভাবে দমন করতে হবে একজন কাউন্সিলর উনি বলছেন উনি পেনের অনেক কালি ব্যবহার হয়ে গেছে মানে কীরকম অবস্থা যিনি কাউন্সিলর তার কথায় কেউ শুনছে না বোঝা যাচ্ছে যে কোন জায়গায় চলে গেছে এবং আপনাদের রিপোর্টার বলছেন যে মেয়র কোনো ফোন ধরছেন না বা কথা বলছেন না তার কি ভূমিকা কেন বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে কেন তফসিয়া থেকে লোক এসে সুকান্ত নগরে তার ইলিগাল সরকারি জমি বাড়ি করছেন বাড়িগুলো আপনার যেটা দেখলেন তিনতলা চারতলা হয়ে গেছে লোকাল প্রশাসন নীরব বোঝাই যাচ্ছে বোঝাই যাচ্ছে যে কাদের অঙ্গুলি হইলেন এইসব ঘটেছে এখন এই সমস্ত বাড়ি ভাঙা তো চারদিকেই ব্যাপার না এগুলো ভাঙাও যাবে না কিছুদিন পরে এদের লিগালিটি এসে যাবে এই দু একটা দেয়াল যেটা আপনারা দেখাচ্ছেন ভাঙছে এগুলো এগুলো কিছু লোক ধারণের ব্যাপার যা যাচ্ছে তারও তো ক্ষতি হচ্ছে আমি কিন্তু তবুও বলবো এগুলো দরকার আছে এগুলো দরকার আছে কারণ মানে মানুষকে চলতে দিতেই হবে এ এ অসুজ্য করা যায় না কারণ রাস্তা ঘাটে রাস্তাঘাটটা মানে গাড়ির জন্য চলাচলের জন্য রাস্তাঘাটটা ব্যবসা করার জন্য না এটা কিন্তু একদম পরিষ্কার হবে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয়েছে কিন্তু দেখুন কিছুদিন পরেই এখন একটা হুজুগ চলছে ভেঙে দিচ্ছে ব্যবসায় ক্ষতি হচ্ছে এরা পরে উসুল করে নেবে আবার ব্যবসা শুরু হয়ে যাবে যদি সরকারের পলিটিক্যাল উইল না থাকে এবং একই সঙ্গে যে যেভাবে বেকারত্ব জারি চারিদিকে রয়ে গেছে এবং তারাও বুঝতে পারছে যে এসব না করলে আমি বেঁচে থাকতে পারবো না এই সব মিশে সমস্যাটা গুরুতর একটা আমি আশা করবো একটা হিউম্যানিটেরিয়ান মানে মানবিকভাবে সরকার আহ সেটাকে দেখবে এবং সময় দিয়েই করবে খুব একটা যাতে তাদের বিপর্যয় আর্থিক বিপর্যয় না আসে সেটা তারা দেখবে এবং খুব দ্রুততার সঙ্গে এটা সমাধান করা দরকার আমি সরকারকে অনেকে মনে করি সরকারের ক্রিটিক বটে কিন্তু আমি যে কাজটা হচ্ছে আমি অত্যন্ত সাধুবাদ জানাই এ ধরনের কাজের প্রয়োজন আছে এবং এ ধরনের কাজ করা করতে হবেই হ্যাঁ স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে বন্যায় অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে মানে ব্যাকফ্লো করছে এই পরিস্থিতির ক্ষেত্রে অনেক আগে যত্নশীল হওয়া উচিত ছিল কি বলবেন পুকুর পুকুর যেটা যেটা বললেন বললেন সত্যি কথা নানান ভাবে আমাদেরকে বাঁচায় যখন বৃষ্টি পড়ে পুকুর জল ধরে রাখে হ্যাঁ নানান ভাবে পুকুরের একটা বিরাট অবদান আছে কিন্তু এই পুকুরগুলো ভরাট করে দিয়ে যখন বাড়ি ভদ্র তৈরি হচ্ছে বড় বড় বাড়ি তৈরি হয়ে যাচ্ছে এবং তখন কিন্তু একটা বড় সমস্যার কারণ হতে পারে আমরা যদি দেখি চেন্নাই শহরের যে আজকাল বন্যা হচ্ছে তার বড় কারণ সেখানকার যে সমস্ত ব্যাকওয়াটার এই জায়গাগুলো ছিল জল সেখানে এক্সেস ওয়াটারগুলো যদি থাকতো সেখানে বিরাট বিরাট বাড়ি হয়েছে বোম্বে তো একই কেস এখন কলকাতা তো একই জিনিস ঘটতে চলেছে কলকাতা আশেপাশে শহরগুলো তো একই কেস উনি যে প্রশ্নটা করলেন যে পুকুরগুলো বাড়ি হয়ে গেলে আর কি করা যাবে কিন্তু হ্যাঁ সরকার যদি কঠিন হয় ও বাড়ি ভেঙে দিয়ে সেখানে পুকুর পুকুর ফিরিয়ে দেওয়া যায় যেটা কোথাও একটা সিদ্ধান্ত নিয়েছে আপনারা বলছেন একেবারে দৃঢ়তার প্রয়োজন যে আমরা পুকুর যেগুলো রেজিস্টার পুকুর আছে কর্পোরেশনের খাতা থেকে বা পঞ্চায়েতের যে রেজিস্ট্রি অফিস থেকে বার করতে হবে পুরনো দলিল বার করে সেগুলো যাতে সব ফিরিয়ে দেওয়ার যদি সরকার ইচ্ছে থাকে সম্ভব আমার মনে করি না যেগুলো অসম্ভব ব্যাপার আছে ভেঙে দিয়ে গুঁড়িয়ে দিয়ে আবার পুকুর পর করে দেওয়া যায় কেননা পুকুরটাই হচ্ছে আমাদের একেবারে বেঁচে থাকার একমাত্র সম্বল এটা খেয়াল রাখতে হবে এর কলকাতা কলকাতায় যে ধরনের অবস্থা হচ্ছে আমার ধারণা বিভিন্ন জায়গায় জল জমা থেকে শুরু করে নানান ধরনের সমস্যা ঘটে যাবে এই পুকুর ছুটি দেওয়া এবং খেয়াল রাখতে হবে পুকুরে যদি আমরা মাছ চাষও করতে পারতাম তাহলে কিন্তু মানে বাঙালির প্রোটিনের একটা ব্যবস্থা হতো কিছু জীবিকা সন্ধান রাইট মানে একটা কথা আপনার মনে করা হচ্ছে না এটা ঠিক কথা যে সরকারের সমালোচক অনেকেই থাকেন কিন্তু কতগুলো জায়গায় কাজ যেটা কিন্তু খুব সত্যি দৃষ্টিনন্দন ছিল দেখুন দু সালের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জল ধরো জল ভরো এই যে আজকের পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে যে বিপর্যয় জল নিয়ে যুদ্ধ পর্যন্ত আগামী সময়ের রাজনীতির সমস্ত কিছু কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে জল নিয়ে সেখানে জল ধরো জল ভরো স্থানীয় স্তরের মাফিয়া দুর্জনেরা কিন্তু সেটাকে অনেক ক্ষেত্রে ধুলিস্বাত করে দিচ্ছে আর কি জল ধরো জল ভরো এটা একটা খুব গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টাল এবং হচ্ছে মাছ চাষের জন্যে কত গুরুত্বপূর্ণ এতে যে বিকল্প অর্থনীতির সন্ধানও অনেক ক্ষেত্রে থমকে গেছে